পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানি জমিদার বাড়ি। পুঠিয়া রাজবাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়ার রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। সপ্তদশ দশকে মোঘল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত আছে যে জনৈক নীলাম্বর মোঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পরে সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। ১৭৪৪ সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য তিন ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনও টিকে রয়েছে। এ প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করান। ভবনের সম্মুখ ভাগের স্তম্ভ, অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেওয়ালে ও দরজার উপরে ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার বিম, কাঠের বর্গা ও টালি ব্যবহৃত হয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরিখা খনন করা হয়েছিল। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি আছে। প্রত্যেকটা দিঘির আয়তন 6 একর করে। মন্দিরও আছে 6টি। সবচেয়ে বড় মন্দির শিব মন্দির। এছাড়া আছে রাধা গোবিন্দ মন্দির, গোপাল মন্দির, গোবিন্দ মন্দির, দোলমঞ্চ ইত্যাদি। প্রতিটি মন্দিরের দেওয়ালেই অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকাজ। জোর বাংলা মন্দির, বাংলো মন্দির, পঞ্চরত্ন অর্থাৎ চূড়া বিশিষ্ট মন্দির অর্থাৎ বাংলার বিভিন্ন গড়ন রীতির মন্দিরগুলোর প্রতিটি আকর্ষণীয়। এছাড়া রানীর স্নানের ঘাট, অন্দরমহল মিলিয়ে বিশাল রাজবাড়ির প্রাঙ্গণ দেখতে অসম্ভব সুন্দর। বন্ধুরা, এই পুঠিয়া রাজবাড়িতে কিভাবে আসবেন, কত টাকা খরচ পড়বে, কোথায় থাকবেন এবং কোথায় খাবেন, এই সব তথ্য বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ঢাকা থেকে রাজশাহীগামী যে কোনো বাসে করে আসতে পারবেন পুঠিয়া রাজবাড়ি। প্রথমে আপনাকে আসতে হবে পুঠিয়া বাজারে। রাজশাহী পৌঁছার 30 কিলোমিটার আগেই পেয়ে যাবেন পুঠিয়া বাজার। বাজারে নামলেই দেখতে পাবেন বড় একটা সাইনবোর্ড। হাতের বাম দিকে লেখা আছে পুঠিয়া রাজবাড়ি জাদুঘর। সাইনবোর্ডের পাশ থেকেই রাজবাড়িতে যাওয়ার জন্য লোকাল ভ্যান পাবেন। জনপ্রতি 5 টাকা ভাড়া আর দূরত্ব 1 কিলোমিটার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকের গন্তব্য পুঠিয়া রাজবাড়ি, যেটাকে বলা হয় আটানি রাজবাড়ি, যেটি হেমন্ত কুমারী দেবীর বাসভবন নামে পরিচিত। এই রাজবাড়িটির অবস্থান রাজশাহী থেকে 30 কিলোমিটার দূরে এবং নাটোর থেকে 15 কিলোমিটার দূরে। পুঠিয়া বাজার থেকে সামান্য একটু বাম দিকে 1 থেকে 1.5 কিলোমিটার গেলেই এই রাজবাড়িটি চোখে পড়বে। আমরা রাজবাড়িতে চলে এসেছি। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি পুঠিয়া রাজবাড়ি। বন্ধুরা, এইটা হচ্ছে বিশাল একটি মাঠ এই রাজবাড়িটির সামনে। এই মাঠটি থেকে এই রাজবাড়িটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা যায়। দর্শক, এই সবগুলো কিন্তু কাঠের তৈরি। এই যে আমরা সিঁড়ি দেখছি, আবার যে সিঁড়ি দিয়ে হাঁটছি, এই সবগুলো কিন্তু কাঠের তৈরি।
আর উপরে যে রেলিংগুলো দেখছি কালো রঙের, এগুলো কিন্তু কাঠের না, এগুলো স্টিলের এমএসের, এখানে কালো রং করা হয়েছে। কিন্তু এখানে যে জিনিসগুলো দেখছি এগুলো সবগুলো কাঠের, এই হ্যান্ডেলটাও কাঠের, এই সিঁড়িটাও কাঠের, আবার যে সিঁড়ি দিয়ে হাঁটছে। রাজবাড়িটির দ্বিতীয় তলায় বানানো হয়েছে জাদুঘর। সে জাদুঘরে রাখা হয়েছে সে সময় রাজাদের ব্যবহৃত জিনিসপত্র এবং বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ। চলুন দেখি জাদুঘরটি। পুঠিয়া রাজবাড়ি জাদুঘরের মেন ফটক। আমরা এখানে যদি একটু টিকিট কালেকশনের রেটটা দেখাতে চাই তাহলে দেখতে পাচ্ছি দেশি দর্শনার্থীদের জন্য 30 টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থী যারা আসে তাদের জন্য 10 টাকা, বিদেশি পর্যটক সার্কভুক্ত এবং সার্ক ব্যতীত সার্কভুক্তদের জন্য 200 টাকা এবং সার্কভুক্ত ছাড়া যারা আছে তাদের জন্য 400 টাকা। আমরা একটু দেখি ভিতরে ঢোকার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাইয়া, টিকিট কি এখানে? জাদুঘর ভিডিও করা যাবে না, তাই তো? একটু সমস্যা নেই, আমি জাদুঘর ভিডিও করবো না। দুটো টিকিট 60 টাকা না? আমরা দেশীয় অ্যাডাল্ট, কোনো স্টুডেন্ট না, সেজন্য আমাদের টিকিট প্রাইস 30 টাকা করে। দুইজন ছিলাম এই জন্য টিকিট মূল্য পেলাম 30-30-60 টাকা। জাদুঘরের ভিতরে ভিডিও করার অনুমতি নেই, তাই ভিডিও করতে পারলাম না। তবে আগেই বলেছি জাদুঘরে রয়েছে রাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ। রাজবাড়ির সাথেই রয়েছে বড় গোবিন্দ মন্দির। এই মন্দিরটি রাজবাড়ি কমপ্লেক্সের ভিতরেই। এই বড় গোবিন্দ মন্দির পুঠিয়া রাজবাড়ির 6টি মন্দিরের মধ্যে সর্বনিকটতম। এটি বাংলাদেশের প্রত্নতন্ত্র অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতান্ত্রিক স্থাপনা। বড় গোবিন্দ মন্দির 1823 সাল থেকে 1895 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে নির্মিত হয়। মন্দিরটি মূলত ইট দ্বারা নির্মিত। বহিদেওয়ালে রয়েছে পোড়ামাটির চিত্রফলক। এসব চিত্রফলকগুলোতে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে। বন্ধুরা, আমরা এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে সেই হেমন্ত কুমারী রানীর গোসলের ঘাট, যেটাকে বলা হয় স্নানের ঘাট। এই চারিদিকে বাউন্ডারি করা যাতে এই জায়গাটি একটু সুরক্ষিত থাকে সেজন্য। এই ঘাটগুলো বিলুপ্ত হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, এটাকে আবার পুনরুদ্ধার করার জন্য এগুলো নতুনভাবে কাঠামো তৈরি করা হয়েছে। বড় রাধা গোবিন্দ মন্দিরের পাশেই রয়েছে আরেকটি মন্দির। এই মন্দিরটাও রাধা গোবিন্দ মন্দিরের মতোই টেরাকোটা ফ্লাওয়ারে। বন্ধুরা, এটি হচ্ছে কৃষ্ণপুর মন্দির, বর্তমানে এটি সালামের মঠ নামে পরিচিত। রাজবাড়ি ভাগাভাগির পরে 4 আনী এবং 8 আনী জমিদার বাড়ি হিসেবে 2টি রাজবাড়ি বানানো হয়েছিল। আমরা আগে যে রাজবাড়িটি দেখেছিলাম সেটা 8 আনী ছিল, এটা হলো 4 আনী। 8 আনী রাজবাড়ির কিছু অংশ টিকে থাকলেও 4 আনী রাজবাড়ি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে। এখানে দেখার মতো কিছুই নেই। এই 4 আনী রাজবাড়ি কিন্তু প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের আন্ডারে নাই, আর যার কারণে পুরোটাই ধ্বংসে পরিণত হয়েছে। এই রাজবাড়ির ছাদে পোড়ামাটির ইট বসানো ছিল, যাকে টালি বলা হয়। সেই টালি দিয়ে এই ছাদগুলো করা হয়েছিল। আমি এখন যেখান থেকে ভিডিও করছি তার উপরে ছাদও ভাঙা, মানে যে কোনো মুহূর্তে এই অংশটা ভেঙে নিচে পড়তে পারে, অর্থাৎ এখানে প্রবেশটাও সুবিধাজনক নয়। দর্শক, আমি যেখানে অবস্থান করছি এটি সম্ভবত ছোট গোবিন্দ মন্দির। আমরা এর আগে দেখেছি বড় গোবিন্দ মন্দির, এটা সম্ভবত ছোট গোবিন্দ মন্দির।
আমি আগেই বলেছি এখানে কোনো ধরনের সাইনবোর্ড বা কোনো ধরনের নির্দেশিকা না থাকায় বোঝা মুশকিল আসলে কোন স্থাপনাটি কী জন্য বা কী কাজে ব্যবহৃত হতো বা কী নামে ছিল। আর সবচেয়ে বড় কথা, এখানে ভিতরে প্রবেশ করতে পারলাম না। এখানে দেখলাম বড় একটি তালা গেটে লাগানো রয়েছে, তাই বাহির থেকে যতটুকু দেখানো যায় ততটুকুই দেখানোর চেষ্টা করছি।